চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে। চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে। তুমিও অঝোরে তাকে শুধু ভালোবেসো, এসো হে বৈশাখ, এসো এসো হে বৈশাখ, এসো এসো। সবাই আমাদের সাথে যোগদান করুন এবং নেক্সট ইয়ারে যাতে এগেইন আমরা করতে পারি। এগেইন শুভ নববর্ষ। ওকে ধন্যবাদ বৌদি, পিঙ্কি বৌদি এন্ড সোমা প্লিজ। ওকে এন্ড ফ্রম লুনা, শুভ নববর্ষ, নতুন বছরে সবাই অনেক ভালো থাকুক, সবাই অনেক শান্তিতে থাকুক, এটাই কামনা। আমি লুনা। ওকে রোজি বৌদি, শুভ নববর্ষ সবাইকে, সবার জন্য শুভকামনা। তো আমি রোজি। ৩৭ ফ্রম ইলা, সবাইকে শুভ নববর্ষ, অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। আজকে আমরা সবাই একত্রিত হয়েছি নববর্ষকে যাপন করার জন্য, অনেক আনন্দ হবে, ফান হবে, সবাই চলে আসুন, যোগদান করুন। নববর্ষ বা পয়লা বৈশাখ আমাদের জীবনে যে কতটা অর্থবহ সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আজ প্রবাসে নববর্ষ উদযাপনের একটি নতুন ভিডিওতে আমার প্রবাসে উড়োচিঠি পরিবারের সকল সদস্যকে অনেক অনেক স্বাগত জানালাম। আমি লন্ডন থেকে বলছি দেবিকা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন আর খুব খুব ভালো আছেন। কাল রাতে জানেন তো এক কেলেঙ্কারি ঘটে গেছে। অয়ন অফিস থেকে আসার পর সবে মাত্র চাটা বসিয়েছি, হঠাৎ করে দেখি লোডশেডিং হয়ে গেল। লন্ডনে আসার পর এই রকম পরিস্থিতির কিন্তু কখনোই সম্মুখীন হইনি, আর এই ব্যাপারটাকেও ততটা গুরুত্ব দিইনি। ভেবেছি নিশ্চয়ই কোনো ফল্ট হয়েছে, খুব তাড়াতাড়ি কারেন্ট চলে আসবে, আর এখন যেহেতু দিনটা অনেকক্ষণ থাকে তার জন্য বুঝতেই পারিনি যে প্রবলেমটা শুধু আমার বাড়িতেই হয়েছে। দেখছি যখন অন্ধকার নেমে আসছে তখন দূরে সমস্ত বাড়ির আলোগুলো জ্বলছে। তখনই আমার পাশের অ্যাপার্টমেন্টের আমার এক বন্ধুকে ফোন করে জানলাম যে ওদের বাড়িতে কারেন্টের কোনো সমস্যা হয়নি। তখনই আমরা নড়ে চড়ে বসলাম যে সমস্যাটা বোধহয় আমাদেরই হয়েছে শুধু। ইলেকট্রিক সাপ্লাইয়ে জানানোর পর ওনারা জানালেন বেশ 40-50টা বাড়িতে এইরকম সমস্যা হয়েছে এবং এটা সমস্যার সমাধান করতে অনেকটা সময় লাগবে, তাদের আসতে অনেকটা সময় লেগে যাবে। আর আপনারা তো জানেনই যে এখানে রান্না করি বা গরম জল সবই পুরোটাই ইলেকট্রিক নির্ভর, তাই কারেন্ট না থাকলে সবই একেবারে বিকল। তার ফলে রান্নাবান্না তো ছেড়ে দিন, ঘর পুরো অন্ধকার। কোনো রকমে একটা এমার্জেন্সি লাইট জ্বালিয়ে বসে রয়েছি আমরা চারজন। মোটামুটি টেম্পোরারি কানেকশন আমাদের পাওয়া গেল ওই 12:30 নাগাদ। আর রান্নাবান্না সে তো তথৈবচ, সবই বাইরে থেকে আনিয়ে খেতে হলো। আজ শুক্রবার, আজ আমাদের প্রি নববর্ষ উদযাপনের একটা অনুষ্ঠান বা পিকনিক বলতে পারেন, সেটা রয়েছে আমার বাড়ির সামনে ইনউড পার্কে। তো সেখানে যাওয়ার জন্যই সকাল সকাল উঠে রান্নাটা বসিয়ে দিয়েছি। আসলে ভেবেছিলাম কালকে রাতেই কিছুটা রান্না আগিয়ে রাখবো, কিন্তু কোনো যোগাযন্ত্রই তো করা হয়নি, ওই যে বললাম না কারেন্টের সমস্যার জন্য। তাই আজকে সকাল সকাল উঠেই অয়ন অফিসে বেরোনোর পর আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি। যেহেতু এবছর নববর্ষ বা পয়লা বৈশাখ যেটাই বলেন সেটা পড়েছে রবিবার দিনকে, অর্থাৎ ছুটির দিন, তাই জন্য সকলেরই কোনো না কোনো প্রোগ্রাম রয়েছে সেদিনকে। তাই আজকে শুক্রবার দিনকেই আমরা প্রি সেলিব্রেশন করব বলে নববর্ষের অনুষ্ঠানটার জন্য পটল্যাক বা পিকনিকের আয়োজনটা করেছি। তার ওপর সোমবার দিনই চিনিমিটির স্কুল খুলে যাচ্ছে, তার ফলে দু সপ্তাহ ইস্টারের ছুটির পর আর প্রোগ্রাম করার তো সময় পাবো না, তার জন্য আজকের দিনটাই ঠিক করা হয়েছে অনুষ্ঠানের জন্য। তবে আজকে আমাদের প্রোগ্রামটা বলতে পারেন লেডিস পার্টি, আর সঙ্গে রয়েছে আমাদের ছানাপোনারা। আজ আমি বানিয়ে নিয়ে যাব চিকেন কষা আর পিস রাইস। অনেকে অনেক কিছু নিয়ে আসছে তাই মেনুর লিস্টটা বিশাল বড়, ওখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমি টিফিন বক্সে ভরে নিলাম, এবার স্নান টান করে আমরা তিনজনে বেরিয়ে পড়ব।
এই যে দেখছেন আমার বাড়ির সামনেটা টেম্পোরারি ব্যারিকেড দেওয়া রয়েছে, মাটি খোড়াখুড়ি করে রাত 3টে পর্যন্ত কাজ চলেছে জানেন। তারপরেও বলে গেছেন যে ওনারা আরেকবার আসবেন, কারণ পুরো কাজটা ফিক্স করতে পারেননি, এবং নেক্সট কবে তারা আসবেন সেটা আমাদের আগে থেকেই জানিয়ে দেবেন বলেছেন। যাই হোক, খাবার দাবার নিয়ে আমার দুই ছানাপোনাকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি। ইনুট পার্কের দূরত্ব আমার বাড়ির থেকে একদমই কম, ওই সময় লাগবে 5 মিনিটের মতন। আর একটা জিনিস দেখে না এত ভালো লাগছে যে আপনাদের কি বলবো, ওয়েদারটা দেখেছেন, একেবারে রৌদ্র ঝলমল করছে, আর এরকম ওয়েদারেই তো পিকনিক করতে মজা। তবে আজকে আমাদের পিকনিকে মোট সদস্য সংখ্যা প্রায় 30। তবে আমি কিন্তু সকলকে একেবারেই চিনি না, একটা ভিডিও কলে সকলের সাথে পরিচয় হয়েছে ঠিকই, শুধু কেবলমাত্র পিঙ্কি আর সোমাকেই আমি চিনি, কারণ ওদের ছেলেমেয়েরাও চিনির সাথে একই ক্লাসে পড়ে, সেই সূত্রেই ওদের সাথে আমার পরিচয় হয়েছে। তবে একটা জিনিস ভেবে কিন্তু খুব ভালো লাগছে, কি বলুন তো, আজকে এই পিকনিকে গিয়ে প্রচুর বাঙালির সাথে আমার নতুন করে পরিচয় হবে, কি বলেন আপনারা? বিদেশে এসে বাঙালিদের সাথে পরিচয় করতে কিন্তু খুব ভালো লাগে, কারণ এই বিশেষ বিশেষ দিনগুলোতে ওই যে আমি বলি না, পরিবার পরিজনকে প্রচণ্ড আমরা মিস করি, কিন্তু সেই সময় এই বন্ধুরাই তো আমাদের পরিবার হয়ে ওঠে, কি বলেন আমার প্রবাসী বন্ধুরা? নববর্ষ বা পয়লা বৈশাখ, এই কথাটির সাথে আমাদের স্মৃতির কোটরে কত রকমের কত স্মৃতি উকিঝুঁকি মারে, তাই না? পয়লা বৈশাখ আসছে মানেই আমাদের স্মৃতির কোটরে ভেসে ওঠে উপচে পড়া চৈত্র সেলের ভিড়, পয়লা বৈশাখের দিনের নতুন জামা কাপড়ের গন্ধ, আর সন্ধে হলেই বেরিয়ে পড়া মা বাবার হাত ধরে দোকানে দোকানে হাল খাতা করতে, আর সাথে মিষ্টির প্যাকেট। তবে আজকে আমি সব থেকে যেটা মিস করছি সেটা হলো আমাদের কলকাতায় একটা গ্রসারি আর স্টেশনারি দোকান রয়েছে, আর এই দোকানটির নাম আমার বড় ছানাটির নামে, মানে চিনির নামে, ঐশানী স্টোর্স। তবে আমাদের এই দোকানটা খুব বেশি পুরনো নয়, এবছর 4 বছর পূরণ হলো। তবে দোকানটি চালু হওয়ার পর পয়লা বৈশাখের দিন সকাল থেকেই দোকানে লক্ষ্মী গণেশ আর জগৎবন্ধুর পুজোর তোড়জোড় শুরু হয়ে যেত, আর সন্ধেবেলা চলতো হালকাতা পর্ব। আর ওই যে বলছিলাম না, আজ অনেক নতুন বন্ধুর সাথে আমার পরিচয় হবে, তারা সকলেই আসছে স্লো থেকে। স্লোটা হাউন্সলো থেকে একটু দূরে, ওই বাসে ধরুন 30 মিনিটের মতন লাগে, ওরা সবাই আস্তে আস্তে চলে এসেছে, যেহেতু দূরত্বটা একটু বেশি আর এত জিনিসপত্র নিয়ে আসতে হয়েছে তাই ওদের কিন্তু আসতে একটু সময়ই লেগে গেল। এটা হচ্ছে আমার পুচকেটা, আর বড়টা কোথায়? ওই যে সে তো ঘুমিয়েই পড়েছে। না তাও তো গরম পড়ে, ভালোই পড়ে, কোথায় আগের বার তো ভালোই গরম পড়লো। আমি একটু গান করে একটু খেলা।
ডান্স নয়, ডান্সটা মাথা থাকতে দিয়ে চলে আসো না পুলিকা। কে কে ডান্সটা কে তুলে তুমি বলো না, নাচতে হচ্ছে। তোমরা পুরো আসবে না, তোমরা পুরো মাঠটাকে খেয়ে নিলে। হ্যাঁ আমরা মাঠটাকে তুমি এসেছো না, তুমি আসে না দেখি কোন কি গরম নেই আপনাকে ঘুরাই। দারুন 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 তোমাকে তুলে তুমি কি করছো গো, তুমি কি খাচ্ছো, তুমি কি স্ট্রং খাচ্ছো, তুমি কেন খাচ্ছো দেখো। এখন প্রায় দুপুর 1:30 বাজে, সবাই পৌঁছে গেছে, সবে এখন স্টার্টার খাওয়া শুরু হচ্ছে। আর স্টার্টারের মেনু দেখলে আপনারা তো অবাক হয়ে যাবেন, নাগেটস চিকেন ফ্রাই থেকে শুরু করে ফুচকা কি নেই। তবে আমার তো সবচেয়ে প্রিয় হচ্ছে ফুচকা, তাই আমি বললাম আমার জন্য আগে এক প্লেট ফুচকা বানাও। বলতে পারেন আজকের প্রোগ্রামের শো স্টপার হলো ফুচকা। তার কারণ হলো ফুচকার এত ডিমান্ড যে ওরা তৈরি করে করে ফুচকা আর পাচ্ছে না। তবে যা দেখছি লোক সংখ্যা কম আর খাবার দাবারের মেনুর সংখ্যা অনেক বেশি। আসলে সবাই তো অনেক কিছু বানিয়ে নিয়ে এসেছে, তার ফলেই মেনুর লিস্টটা হয়ে গেছে এত বড়। লোক সংখ্যা কম, খাবার দাবার এত বেশি যে মনে হচ্ছে আমরা খেয়ে দিয়ে শেষ করতে পারবো না। এখন না টপিং ফিল আপ হয়েছে, কেমন হয়েছে, মজা ইয়ামি, ঝাল হয়েছে বেশি, আমি কিন্তু বেশি ঝাল দিইনি বাচ্চাদের জন্য। না না খুব ভালো, দারুন দারুন দারুন। তারপরও কি করবো, she choked on my neck but I love it here. banana hoyeche banana eta ki 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 eta re samosa chat shotti amra kintu notun notun koto jinish baniye peli dekho ei dimer dhuri ta koi galo dekhi to kono kichur komti chai na sob lagbe দারুন, এটাকে বলে সামোসা চাট। আরে চেয়ার দেওয়া উচিত ছিল, চেয়ার এদিকে আমরা সব মায়েরা বসে গল্প করছি আর চুটিয়ে আড্ডা মারছি, আর সঙ্গে বাচ্চারা, ওরাও তো সমবয়সী, সবাই মিলে খুব মজা করছে। আর এদিকে দেখছি এত বড় মাঠ পেয়ে কোন প্রান্ত থেকে কোন প্রান্ত যে ওরা দৌড়চ্ছে যে ওদের চোখেই দেখতে পাচ্ছি না। আর আমার এই পুচকেটাকে দেখেছেন, সারাক্ষণ শুধু দেখে গেলাম ঘাস ফুল আর চেরি ব্লসমস গুলো যেগুলো ঝরে ঝরে গাছ থেকে পড়ছে, ওগুলোকে নিয়ে এসে আমার কাছে জমা করছে। এত পরিমাণ ফুল জমিয়েছে যে মনে হচ্ছে হংসলোতে একটা ফুলের দোকানই দিয়ে দিই। মামা মিঠে মা দাঁড়াও, ওখানে গিয়ে দাঁড়াও, দিদিদের সাথে দাঁড়াও, দিদিদের সাথে দাঁড়াও। দূরে চেরি ব্লসমস এর গাছটা দেখছেন, এত সুন্দর দেখতে লাগছে যে এর সাথে ছবি না তুলে আর পারলাম না, তাই প্রচুর পোজে প্রচুর প্রচুর ছবি তুলে নিয়েছিলাম। সবাই
ছবির সাথে ভিডিও। এবার যে সামনে এসো, আমি পুরো আসছি না, শুধু মুখের হাফ ছবি তুলবো। এবার লাঞ্চের আগে একটু ফটোশুটের পালা, সবাই মিলে প্রচুর প্রচুর ছবি তুলে নিলাম। সবার সাথে তো গ্রুপে ছবি তুলেইছি, সঙ্গে নিজেরাও একটু ভিডিও আর ফটোশুট করে নিলাম। এরপর গিয়ে লাঞ্চেরও ব্যবস্থা করতে হবে, তার কারণ দেখতে দেখতে প্রায় 3টে বেজে গেছে, বাচ্চাগুলোকেও খাওয়া দাওয়া করিয়ে দিতে হবে। তার উপর আমাদের বাড়ি কাছে হলেও আমাদের অনেক বন্ধুদের বাড়ি বেশ অনেকটাই দূরে, তাদের আবার বাড়িতেও পৌঁছানোর ব্যাপার রয়েছে। মামা তুমি একা খাচ্ছ মিঠি মা? দেখছেন আমাদের লাঞ্চের আয়োজন, বিরিয়ানি, ভাত, ইলিশ মাছ ভাজা, কোনো কিছুর কিন্তু কমতি নেই। আর তার সাথে রয়েছে কত রকমের ভর্তা, বেগুন ভর্তা, আলু ভর্তা, আর হ্যাঁ আমার খুব প্রিয়, তবে আপনাদের অনেকের প্রিয় নাও হতে পারে, সেটা হলো শুটকি মাছের ভর্তা। আমার কিন্তু বেশ প্রিয়। আর কার কার এই শুটকি মাছের ভর্তা ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। খাওয়া দাওয়ার পরে গোজ গাছের পালা সারতে হবে, তারপরে বাড়িও যেতে হবে। আজকে সারাটা দিন দারুণ কাটালাম, ভিডিওটা তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর প্রতিদিন যেই কথাটা বলি, অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো আপনাদের কিরকম লাগছে। আর আমাদের প্রবাসী উরুচিটি পরিবারের সদস্য হওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশের বেল আইকনটাকে কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। আর পার্কে এসেছি বলে কথা, দোলনা স্লিপ না চড়ে বাচ্চারা কি আর ছাড়ার পাত্র? আর আমার ফেসবুকের বন্ধুদের বলছি, যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন, তারা চাইলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। বেলা শেষে যেরকম পাখিরা নিজেদের বাসায় ফেরে, আমরাও সেক্ষেত্রে কিন্তু ভিন্ন নই। যেই প্রান্তেই থাকি না কেন, দিনের শেষে আমরাও কিন্তু ফিরতে চাই আমাদের নিশ্চিন্ত আস্তানাটিতে। নতুন বছরে সকলের সমস্ত ইচ্ছে আকাঙ্ক্ষা পূরণ হোক এই কামনা করি। আবার হবে এরকম। আচ্ছা ঠিক আছে, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, ঠিক আছে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব শিগগিরই আপনাদের সাথে আমার দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, কত বছরে মায়া ভেঙে যাবে বলে
রাজ পথ ভেসে গেছে অচেনা জলে, তুমিও ঝরে তাকে শুধু ভালোবেসো। এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ।